Abdullah Sin Commander. শুনো শুনো দেশবাসী শুনো দিয়া মন, রাজা হইলা রাজ্য ছাড়া কিসের কারণ, কি বলিব কি বলিব দুঃখের কাহিনী, এই কাহিনী শুনলে বাইরে চোখে আসে পানি। আটগেরাম বাজার ফাইলা হাসি মরটল, চা খাইয়া রাজা গেলা সুজা বর্ষাতল, আশে পাশে আসুন হত পুলিশ বিডিআর, সামনে দিয়া সাইয়া দেখলা ইন্ডিয়ার বর্ডার। হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে দুঃখে ফাটে বুক। ইয়াল্লা ইয়াল্লা আক্তার একটা তোমার কি তৈল শরীরে বেজুত করেন না কিতা? ও আব্দুল হাসিম রে জলদি তো ইয়া খানি কি তৈছে গো মাই, বাপ বাবার বেশি শরীর খারাপ করে নি গো। ইয়াল্লা রে বাবা তোমার ফেট এমনি খারাপ রে বাবা, তোমার ফেট খারাপ, জলদি যাও না খাবার তোমার লাইলি বে। হেই বাকি কেন থাকিন তোরে খাই কইছি নই তে। এরে হাসা করে কোজেন তোমার কিতু হইছে, তোমার কিচ্ছু হইলে আমরা কিতা করমু? এই আমার কিতু হইছে আর তোমরা ইনো বেমরাই রাখে রে। তোমার কোনো সমস্যা নাই তো? আচ্ছা বুঝলাম না। হেই আমার কি সমস্যা রে? দেখলাম না আয় আয় কইয়া আসার বিচার হই রাই ইতা কিতাতে। তোমার মাথা আমি ইতা ফুতি ভরা ফুতি ভরলাম। এরে ফুতি কিতে? বহলম বেটি খে বালার খে বেমারি ওখানো বুঝো না, জুয়ান বুড়া চিনো না আর ফুতি ভরা কিতা বুঝবাই। তাহলে চেক করি উঠো কেন, আমি খারাপ কিচ্ছু কইলাম নি, মুরব্বী মানুষ একটু সহজ সমস্যা তো হইতেও পারে। কিতা কইলাস? আমি মুরব্বী জুয়ান দাগ কর বেটা আমি। হি এখনো দশ জুয়ান আনো দেখবা সোয়েটারে বান্ধিয়া ফিটাইমু আর সাইটটারে দিয়া ফুটবল খেলাইব। ইয়ো আল্লাহ রে বাবা ফুটবল খেলাইব আমি, বদনাও কত ইয়া ফুটবল লো দইও বাইয়ে না বাপ ফুটে না ফুটবল খেলু না বাবা। ওই ওই খাও অশিক্ষিত বেটির গর জন্ম লইয়া ইকান চাড়ার কিতাও হইবা। হ্যাঁ আমিও তো হই, আমার মতো সালাক বেটার গরু ই গরুই গু জন্ম নিল কিলা। ইয়াল্লা সব সময় বাবা খালি মিশা মাতো, তুমি গরু হইতে কই তুমি গরিব বেটা, মুরুখ দুইটা লইয়া খালি বড়াই করে নানি। হারাম জাদা বেংসা কুরফনা গেলে নি আমার সামনে থাকি। আরে বাবা গরাই ইনো উবে এত দিতে বল বসা মাতুনি আর কুম্বা স্টক করি মরু। এর ওমাই খালা তো ওমাই জি, আমি বাবার একটা কথা জিজ্ঞাসাম। ও বাবা বাবারে গুজার বাইরে উনু ফাল যদি না মারতে এখন কথা জিজ্ঞাসাম তোমারে। হেই তুই আবার কিতা জিজ্ঞাইতে? আচ্ছা খ দেখি দূর ওরে বাবা খালি চেন করিও না, ওই যে যৌবন তাকিতে বন্ধু আইলো না ও গানোর মুখান কিতা কৌ জানি বাবা, তুমি কৌ জানি কিতা কইলে রাগ তো রে আই এ রে দেখাইন ঘুমাই কোন তো আবার না উল্টা রাগ দেখাইন সুনন্দুর হুয়া আটু ঘুমাই আটু ও বিজি। এরে ওখন ফুরিরে জামাইল করতে গানা ঠিক হইছে না, ফুরি বিয়া দিবার আগে চিন্তা করা উচিত আছে। তুমি কিতা হই যাইছা বলে সাবানু, আমি কিতা জানি আছুন না কিতা ফুরিরে বিয়া দিছি নি তেনা জানি, আমার ফুরি জীবনটা কেন নষ্ট করলা? হিসে মনে কইলাই মধুরিস তোমার ক্লাসমেট আফরান যে বালা মানুষ, তানফুয়া আব্দুল হাসিম যে বালা ফুয়া। আমি জানি নি বন্ধু হইয়া তার আধভাগল ফুয়া লাগি আমার ফুরিরে নিল, আমিও কইছি আমার ফুরিরে তারে দেখাই আর বার বিয়া দিমু। তোমা খালি বড় মাত, তুমি এক পাগল দামান বানাইছো আর এক পাগল দে এগু নাম হই নাই আমি সন্দেহ করছি। আব্দুল হাসিম নামের মানুষ বেশিরভাগ ইতা পাগলও তখন ওইছে যে তোই বার হই গেছে এখন যাও যাই তাই জামা বাড়ি তাই দিয়াও। নানু হল্লাম ভুলে সাবানু ইতা মাতার মাত্তায় না আমার ভুলে পাগলর গোড়া আর ইতাম নাই খেনে দিতায় না,
আব্দুল্লাহ সিম তো ফুরা পাগল না আধ পাগল আর আমিও তো তোমার ঘর করতাম ফররাম তার মানে তুমি আমারে কিটা কইতে যাও আমারে কিটা পাগল বাবরাইনি তে মনরা কি হইলো সাবানু কোন বিয়াক কলে যে ই বেটার নাম রাখলো আক্কেলালি আল্লাহই জানো সামনে চলো তোমার বললো তো গোবান দিলাও আমি আর পারছি না বাপুয়ার চিল্লা চিল্লি আমার আর ভালো লাগেন না ই বাড়ি তার শান্তি নাই ই বাড়ি কেন দুজো হয়ে গেছে কি আমরা কিন্তু দুজো কথা কিনি কুমাইজি দেখতে নি তোরে সেনাবাহিনীত নাই তোর যে আকল বুদ্ধি তোরে বিমান বাহিনী ছাটানি দরকার গেলে নি আরাম চাতে কাতে কি মারিয়া সিদ বুঝলাম না ইমাম সাহেব কইলা মরিয়ালে দুজো পাওয়া যায় মাই এখন আমরা বাড়ি দুজো হয়ে গেছে মাই তুমি তো মাত্তা নাই মাতলে মাতো কেন মাতলে নাই ও সমীরু ও ভাই আও কিতা মনু ভাই কোন কিতা কেন বুঝো না নিকিতা আজ 12 বছর থাকি তোমারে বালা ফাইয়া রীত সিংহাসন বসাইয়া রাখছি ইতা নয়া কিচ্ছু নয় সবই তোমার জানা গো সবিরুন বুকে আমার জ্বলে আগুন মনু ভাই আপনার মাথ কত এখন পাগল হল লাহন লাগে হেনে না না আমি কবি আমি এখন কবি আব্দুল হাসিমর লগে তোমার বিয়া হওয়া দে আমি তোমার বিরহে এখন কবি হয়ে গেছি তোমার লইয়া কত কবিতা লেখছি উবা উবা তোমার একটা কবিতা শুনাই না ভাই না এটা আমার ভুনা লাগতো না আমি এখন যাই এরে এক জারা তাও নিলা তোমার আশায় জোয়ান কি গেল হইলাম বুড়া বেটা গর সংসার হরায় না মানছে ডাকে চণ্ডীর ফাটা আদা ফাগল আব্দুল হাসিম বিয়া করলায় তারে এই সমাজ ফুরা ফাগল
বানাইয়া গেলায় মরে তোর বাফর নাম আক্কেল আলি বিয়াক্কেলর গুড়া আমার চিন্তা একটা বারো করলো না হে তুরা ওইছে ওইছে এখন বাদ দৌ শুনিলেইছি এখন পচ্চা রক্ষা এরে আচ্ছা আরেকটাও নিয়ে যাও গে আরেকটাও নিয়ে যাও গে জি না ভাই আরেকদিন হনমুনে এখন যাই গি সমীরুন সমীরুন বুকে আমার কি আগুন তুমি কেন এত নিদারুন পুড়ে গোর চিন্তা এখন তা ভালো লাগে না পুড়ে গোর মুখর বাসে গিয়ে আনলে আমার অন্তরটা ফাটি যায় তুমিও তো চিন্তা করিও না আল্লাহ যেটা হুকুম করবা ওটাও করব কই গেছ লাগা মাই ভাই আও ভাই বা ও রাস্তাতে একটু আগাটি পড়ে দিছিলাম ইয়া আল্লাহ আম্মা বা হলে দেখি আবু ইয়া কেন কুকির দি করাই বলানি বাবা মানছে তুই আদা পাগল ওখান থেকে তুই ঘুরা পাগল ও নুসাইন আব্বা এখন কিতা হইন বা ও বা আমি আমি যদি আমি যদি ভাগল হইতাম তাহলে আরুয়া থাকলাম নিনি আর আমারে তুমি খালি আব্দুল আজিম কই পায় না আমি সুনা বাহিনীর কমান্ডার হইতাম বুঝছুনি আমারে ডাকবা আব্দুল আজিম কমান্ডার বুঝছুনি আচ্ছা বাবা আব্দুল আজিম কমান্ডার তোমার বাপরে গিয়া তুমি লইয়াও তোমার লগে আমার হুড়ি দিতাম নাই ইয়ে রে আমি বাপরে হইতাম কই আমার বাপ তো তান বউরে লইয়া তান হুরবারে গেছুন গিয়া তাই তো দুজোক নাই দুজোক আমি একলা থাকি ও বেটা খালি যে দুজক দুজক জফরা দুজকটা কিতা খোসেন বেটা এরে হুনো তুমি খালোগে কিতা মাত্রায় বেটা বেস কিতা আর দুজক কিতা চিনেন নি চিনি চিনি দুজক তো আমরা বাড়িও খান দুজক তোমার তান বাড়িও খান জি ওই মাইয়ে গুন্দা আমি যা মাতুন নি তা তাইন কইছো আমি আর বাবা বলে না নি আমরা বাড়িও খান বলে দুজক বানাইছি আচ্ছা রে বাবা যাও তোমার বাপরে লই আইও খারে মুদুরি জেনি উদার খান করবা তোমার উদার নাম মাঙ্গিলিবা আচ্ছা রে বাপ আও গোরাও কেল 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 খাই খালি নাইকেল জ্বালাইয়া হারি কেল রাইট চরে সাইকেল শুনো নুরবা দাসা ও ভাই নিজে ওরে বা কিটা বেটা মনু কি তুই যে বেটা সাসা গাইর বাচ্চা রে কিটা বাসুর বাসুর নাই নাই আচ্ছা গাইর যেমন বাসুর আছে কুত্তির আছে সাও হাঁসর যেমন ঠ্যাং আছে মুরগির আছে মুরগির আছে চাষা মুরগির ঠ্যাংরে কিতা হবে পাও মুরগির আছে পাও নাই নি বাহ চাষা হনুকা কিতা কবিতা আমি লিখছি গাইর আছে সাও হাঁসর যেমন ঠ্যাং আছে না রাখো চাষা আমি সুন্দর হরি গাইর যেমন বাসুর আছে কুত্তির আছে সাও হাঁসর যেমন ঠ্যাং আছে মুরগির আছে সাও রাখো চাষা রাখো ঠিক করিলাই ঠিক করিলাই গাইর আছে সাও হাঁসর যেমন ঠ্যাং আছে মুরগির আছে পাও চাষা কি চমৎকার কবিতা দারুণ কবিতা নাইনি চাষা দারুণ মানে একবারে নি দারুণ চাষা আপনি দেখি বহুত কিছু জানেন আপনি কিতা কবি নি কবি কিতা বেটা ইটা তো চাষা তুমি বুঝতাই নাই ইটা আর এক জগৎ ওই ওই ইটা পাগল ডাকলের জগৎ তোর লাগান আর পাগল ডাকলে রে ওয়াই ইটা বুঝবো আমি যাই রাম গিয়া চাষা ওই পাগল ছাগলের জগৎ আচ্ছা আচ্ছা পাগল ছাগলের ছাগলের পাগলের আর ছাগলের জগৎ ইটা যে হইল সারা দেশ পাগল ছাগলে ভরে গিয়েছে বাবা হ্যাঁ কালাও সাই তুমি পাগল ছাগল খারে কো হে আমার ভুয়া গু পাগল হইছে এ লাগি তোমার কিতা করছে মধুরিস ভাই আমি আপনারে কিচ্ছু কইয়ান না ইনো আমি ছাড়া আর খে আছে রে ও পাগল গুর কথা কইলাম বা ও আচ্ছা কেচা যা হ্যালো আঙ্কেল ভাই এদিকে একটু আসেন তো হমে ভাই সাবর ভুয়া আঙ্কেল হইলে আর ভাই হওয়া লাগে না এই তুই মনু নারি বেটা সাগির ভুয়া বাসা দিয়া মাত্রা এখানে আমি কবি মনু মিয়া
বোকা বোকা আপনারে দিয়া আমি একটা কবিতা বানাই হে লেখতা যখন তারে কাম করো আমার জুয়ান কির বয়স লইয়া লেখিলা ও বেটা আমি কিন্তু ফুতি ভড়া জানি ওই সসা ওখনো লেখিলিম সসা মদরিস মদরিস জুয়ান কির খালে দুনিয়াই গাফিত মদরিসর ফালে ইকান তো একবারে হাসা লেখসত বেটা কিন্তু তান ফুয়ার আছে আরুয়ার দরা এর লাগি মদরিস তাকে সব সময় মন মরা দেখরাই নিহালত আমিও তো হই মদরিস রে না না বাবাই আর কি আমার এখানে ইতা দেখতে পারইন না তুমি শুনার সাক্কা তুমি বেটা রে উসলাইয়া দেও ডেউয়ার করো ডেউয়া আজ তো রেখা এই এই আব্দুল হাসিম এই বেচারা কবি মানুষ গালাগালি করতে পারে না তে গালিয়ে তো পারে না তে ইকে না কেনে শুনুন দুর্বুয়া কিতা কস বেটা গালাগালি হিত তখনে হে কবি মানুষ এ হে কবি জুরি কি তুইলো আমি কি তারা ডরাইনি আমি আব্দুল হাসিম শুনাবাই নি কমান্ডার আব্দুল হাসিম জুয়ান কির খেড় কিবান দেখাই লিতাম তরে ইরে শুনুন দুর্বুয়া ওয়া ইতা আন্তা জি মাত বাদ দেও জুয়ান কির কিতা করছো কোন তো করতাছ না পালা করি মারছ না এখন বিয়া করতাই আর খালি বড় বড় আদু নদান আয় আইজ বাড়িত গরু জেলা বান্ধিয়া তৈন আইস তোরে ওলান বান্ধিয়া তৈম চিতা আমার মন তা করবো শুনে অন্তর হুয়া যেদিন আমি শুনামাইনি থামাই যাইমু আমার এক কমান্ডার হইমু আইয়া বস্তা বন্দি করিয়া বিরাই জেলা বাড়িয়া নলাম মুখ বন্ধ করিয়া বাড়ি যাইম দেখ বাইন আইস তোরে বাইরে বিলাই বস্তার ভিতরে বড়িয়া মুখ বান্দিয়া বাদে লাঠি দিয়া বাইরাইন আহ কি সুন্দর কি সুন্দর আব্দুল হাসিম কি সুন্দর মদরিস চাচা আমি তোমার লাগে কবিতা একটা লেখলাম বিলাই বস্তার ভিতরে হামাইয়া আর মুখ বান্দিয়া খালি বাইরাই হুন গো মাই আমি তোর বালার লাগে কইরাম তুই তোর জামাই বাড়ি যা তুই একটু চেষ্টা করে দেখ বেটার লগে চলতে পারস তুমি আমার তো কোনো অসুবিধা নাই আম্মা কিন্তু আব্বা তো মানতা নাই তোর বাপরে আমি বুঝাইমু আম্মা তুমি আর আব্বা খুশি থাকলে আমার কোনো সমস্যা নাই তুমি আব্বার লগে মাতো তোর বাপ আর বেশি আর আসলা আস্তে আস্তে মাথা ঠিক হইছে আর হাসিমে দেখিস এখন পাগলামি করে পরেই তো ঠিক হয়ে যাব আচ্ছা আম্মা আমি বহুত বড় বাহাদুর আসলাম বাবার মা দুনিয়া আসলে দুঃখে হাসি উঠে যায় তুমি কোন দিন বাহাদুর আসলে খালি ভাড়া গোফ তোমার গেছে এই সময় তুমি কিতা আসলে আমি সব তা জানি শুনুন দূর হেই তুই কিতা জানোস জানি তো ও তার মাঝে ভরিয়া লেফটিনো মাথা আমাই গেছিল ইতা কিতা কোথায় নিজে জানি হতা কিতা হেই হতা কিতা ও নজয় নাম খোয়া বুনিব ইতা ভাত জিনিস নাম করে মানছে ইতা পারে না গেছে মদরিসর হান্ডে গাঙ্গ ঘটনা তো হাসা কিন্তু ও তো আগর হতা ইখানে গিয়ে জানলো খিলা হেই ইতা তোরে খেয়া কইছে হে ইতা তোরে খেয়া কইছে বে হেই আব্দুল হাসিম ও না কই গেলা সকালাও আইজ বাড়ি যাও মরি গেছ না কিতা আইজ বুঝার দরকার আছে তোমার লগে একটা হেস্ত রেস্ত করা লাগবো এই চিল্লা চিল্লি করো কেন আরে হেস্ত নেস্ত কিতা এরে হাসা হাসা মাতো আব্দুল হাসিমে অত আগর কথা হে জানলো কিলা
আগর কথা আবার কিতা কও ইতা বাক্কা আগর কথা তুমি ছাড়া ইকার হে জানার কথা নাই তুমি তাই যেটা লাগাইছো আমার মাথার উপরে উঠিয়া নাসরায় শেষ আমি শেষ আমার সবটা শেষ তোমার আজ কিতা শেষ হইতো কিতা হাসা কথা তোমার আবার কিতা শেষ হইতো মরছি তো আমি ফুয়াই গু আদাগল তোমারও দেখি আর বাপ সব বেশি ভালো না হাসা কইছো গো ভাইজি মধুরীজোর বাপ বেশ ভালো না না বাবার কথা কইলাম বুঝছো নি তাইন খালি আবুল তাবুল বহন আর আনতা যে খালি বড় বড় মাথা তুন আর ভাল মারুন দেখবানি গো ভাইজি আর বেশি দিন বাকি নাই তাহলে মাঝে মধুরীজ পাগলা হইয়া ডাকবানি চুপ কর হারাম যাদা বিয়াদব পাগল হইলো তোমরা কারণে পাগল হইনি এই এই যাও আমার আমার সামনে থেকে ধরো দুই ওটা যাও আরে ভূত গোরা আর আমি দাঁড়াও যাও আর দেরি করিও না বিয়াই আর বিয়াই লগে মাতিয়া ঘুরি ঘুরি আবার দিয়া দেখো কি তো ওই খালি তোমার কথা যাইরাম আর ওবার হলো আমার হুলিরে খালি মাইট দূর করছে তারা এবার যদি আমার হুলিরে মারে তাহলে আমি দামানুমান কোনটা বুঝতাম না আমিও কিন্তু গাড়ুয়া কম নাই ফুলে সাবানু আচ্ছা যাও দেখিলা আর একবার দিয়া ওই আমি যাইরাম তুমি ঘরে যাও আমি মারলে তুমিও জিকার করিও আর আমার মারিও হাসা কই রেনি আমি কিন্তু তোরে জিগাইমু তুই উত্তর দেওয়া লাগবো উত্তর দিমু আদা করলাম তো এবলা তুমি কো ও যে সালোর মাঝে বাসা বান্ধে ইটা পাখির নাম কিতা আমি যেটার নাম কইছি ওটা কও তুমি কিতা কইছো সরা সরম দিবা না বিয়ে মনে করছিলাম বিয়া দিলে ঠিক হয়ে যাবো আরো উল্টা ধরেছে কারণ আমি মধুরীজর কথায় পুড়িকু বিশ্বাস করে বিয়া দিছিলাম কারণ তাই না আমার বন্ধু মানুষ আর হে যে এইলা দুকা দিব করি আমি বিশ্বাস করছি না বন্ধু তুই আমারে দুইটা মারি দে মারিয়া খুশি হই যা ইয়ার লাভবানি বাসিয়া দাবারে উদায় আদ্দ কই নাই সমীরুন আর তাই রাম্মা বালান ওই আসিন বালা বালা আসিন হাসিমর মা যাওতে চা নাস্তানো এই হাসিম তুইও যা দেখছই নি বিয়াই আমার ফুয়া কত সুন্দর ব্যবহার করছে ওয়ে বা ওখন তো দেখি ফুয়া ফুরা বালা আচ্ছা ফুলিরে আমি আনিয়া দিমু আর ওবার দেখি কিতা হয় আরামে দাঁড়া সুচ হোক আরামে দাঁড়া আব্বা লুকা লুকা খাও খাও বা দূর বেটা গরু আর জীবনে তুই মানুষ হইতে নাই তোর কাছে আমার ঘুরি দিয়ে একদম নাই কি খাবি আব্বা আরামে দাঁড়াও আব্দুল হাসিম হাই আব্দুল হাসিম তুমিও নি আমি আরো তোমাদের বাড়ি উড়ে ঢুকে যাইছি তুমি আমার একটা বন্দুক দরকার এরে
আমার একটা বন্দুক কিনে দিবি আইনি দিমু তবে একটা শর্ত আছে শর্ত শর্ত হইলে আর ওয়ালা গুগুলি মালে ভাঙতো না ঠিক আছে তার আগে তুমি এক কাম করা লাগবে করমু করমু হও কিটা করতাম এরে খাইলে ই আমারে তোমার বাড়ি নোয়া লাগবে ই কিটা কইবে আমার বাড়ি যা তুই কিটা করতে তোর বিয়া করতে করি আমি দেখছিনি এরে গুনো ইটা মারতাম না আমার দেখো তার দোকান আমি জেনেম কি আমি জেনেম কি শুনো অন্তুর কুড়ি মনুমিয়া যে বড় কবি হইছে হে আমারে লইয়া কবিতা একটা লেখছে আমি তোমারে ফড়িয়া শুনাই বাহ এই দেশে ছিল এক মদরিস গুন্ডা সাইকেল চালাইতো চালাইতো হুন্ডা ঠিকই হুন্ডা চালাইতো আমি কিতা আন্দু চান্দু আর ভাড়া মাতি হে আমার শান্তি গরম করিস না কইলাম তোমার আসানো শান্তি নিব গরম হয়ে যায় টিনের শান্তি বদলাইয়া তুমি সিমেন্টের শান্তি লাগাই দিল সুনন্দুর মা থুন তার হে পাখনা ভুয়া সবটা বুঝে বউ ইগু কিলাম তো ইকান বুঝে না এই আরাম যাতা খাই যা তারার বাড়ি যা বউ গুলো যায় তাই নয় ইয়া কিতা করতো তার কিতা বাড়ি করে নাইনি বাবার কাছে করি তা তুমি জনত বাই দিছো না কিতা হেট কাটা মধ্যে সুনন্দুর ভুয়ো আব্দুল হাসিমর মা আও আমার লগে আই জুগিয়া আমার বউ মারে লইয়া ইতাম তোমার ভুয়ায় ই বাড়ির তাকতো হইলে বউ লইয়া তাকতো হইব আর নাইলে আমি খইয়া দিলাম হে আমার বাড়ি ছাড়িয়া দিব কি চলো আমার লগে আচ্ছা আমিও দেখমু তুমি বউ ছাড়া বাড়িতে আউ কিলা বউ ছাড়া উঠলে আমি বাড়ি তুট পারতাম না আমার কি তাকে মজা কম আসেনি আমি আব্দুল হাসিম কমান্ডার সুজা হোক